প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের সকল জায়গায়, বিশেষ করে বনাঞ্চলে দেখা যায় বিভিন্ন প্রজাতির লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ, নানান প্রজাতির কীটপতঙ্গ আর বন্যপ্রাণী খাদ্য ও আশ্রয় যোগান দেয় এই লতাগুল্ম। এগুলো উদ্ভিদ বৈচিত্র্যতা বৃদ্ধির সাথে সাথে বনের সৌন্দর্যও বৃদ্ধি করে। আমাদের আজকের পর্ব বনের লতাগুল্ম নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব জুনায়েদ কবির চৌধুরীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বনের লতাগুল্ম নিয়ে কিছু তথ্য ও চিত্র। সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ আমাদের বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও উর্বর ভূমির কারণে এদেশের নানা প্রান্তে গড়ে উঠেছে বৈচিত্র্যময় বনাঞ্চল। চিরসবুজ বন, মিশ্র চিরসবুজ বন, শালবন এবং প্যারাবনের অপূর্ব সমাহারে সমৃদ্ধ হয়েছে এদেশ। এই বনাঞ্চলগুলোতে অলঙ্কারের মতো বেড়ে ওঠা লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ আমাদের প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। এগুলো বনভূমিতে সবুজের আবরণ তৈরি করে সর্পিলাকারে গাছে গাছে বেয়ে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর পরিবেশ। বৈচিত্র্যময় গড়ন, মনোহরী রূপ আর অমীয় গুণের এই লতাগুল্ম বনের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। ছোট আকারের প্রাণীর সাথে উদ্ভিদগুলো রয়েছে অন্তরঙ্গ সম্পর্ক, যা বড় আকারের প্রাণীর স্বাভাবিক জীবনযাপনেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বনের সৌন্দর্য তুলে ধরতে লতাগুল্মের জুড়ি নেই। প্রকৃতপক্ষে লতা এবং গুল্ম দুটি ভিন্ন দলের উদ্ভিদ।
যে দলে লতা জাতীয় উদ্ভিদের অবস্থান সে উদ্ভিদের কোনোটিতেই সোজা হয়ে দাঁড়ানোর মতো শক্ত কাণ্ড থাকে না। এরা দেহের বিশেষ অঙ্গের সাহায্যে আশ্রয়দাতাকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। এদেরকে রোহিণীও বলা হয়। আমাদের দেশের সকল বনেই লতানো উদ্ভিদ দেখা যায়। লতা জাতীয় উদ্ভিদের কিছু প্রজাতি গাছে বেড়ে ওঠে এবং নিজের খাদ্য নিজেরাই তৈরি করে। এদের মধ্যে বিভিন্ন প্রজাতির লতানো অর্কিড অন্যতম। এরা গাছকে শুধুমাত্র আঁকড়ে ধরে থাকা কিংবা আঁকড়ে ধরে থেকে উপরের দিকে ওঠার অবলম্বন হিসেবেই ব্যবহার করে। আকর্ষণীয় রং ও অতুলনীয় সৌন্দর্যের জন্য লতানো অর্কিড সবার কাছেই বেশ প্রিয়। এদের পাতা মোটা ও পুরুষ্ট। কাণ্ডের গোড়া থেকে বেরিয়ে আসা মূলগুলো আশ্রয়দাতা গাছের সাথে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করে। আর এদের কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। অর্কিডের সবচেয়ে নজর কাড়া অংশ এদের আকর্ষণীয় গড়ন ও বর্ণিল রঙের ফুল, যার শোভায় মুগ্ধ হয়ে ছুটে বেড়ায় কীটপতঙ্গ। স্বর্ণলতার মতো কিছু লতানো উদ্ভিদ রয়েছে যারা আশ্রয়দাতা গাছের উপর পুরোপুরি নির্ভরশীল। এরা শুধুমাত্র উপরের দিকে ওঠার জন্যই নয়, আশ্রয়দাতা উদ্ভিদ থেকে রস চুষে নিজের খাদ্য সংগ্রহ করে। আমাদের বসতবাড়িতে শোভা পায় বেতের তৈরি বাহারি সামগ্রী। এই বেতও এক ধরনের লতানো উদ্ভিদ। এরা অন্য গাছের আশ্রয়ে বেড়ে না উঠে নিজেরাই ভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে এবং ঘন ছোপের সৃষ্টি করে। বেশিরভাগ লতানো উদ্ভিদ আকারে চিকন হলেও বৃক্ষের মতো মোটা আকারের লতানো উদ্ভিদও দেখা যায়। গিলালতা এদের মধ্যে অন্যতম। এরা বনের বৈচিত্র্য সৃষ্টিকারী এক চমৎকার উদ্ভিদ। বাংলাদেশের বনবাজারে গুল্মজাতীয় উদ্ভিদের কমতি নেই। ঝোপজাতীয় কাষ্ঠল কিংবা আধা কাষ্ঠল বহু বর্ষজীবী উদ্ভিদকে গুল্ম বলা হয়। এরা ছোট আকারের গাছ মাত্র। সোজা কাণ্ড থাকলেও সাধারণত শক্ত কাঠের নয়। এদের শাখা প্রশাখা কাণ্ডের প্রায় গোড়া থেকে বের হয়। আমাদের দেশের গুল্মজাতীয় উদ্ভিদের একটি বিরাট অংশ দখল করে আছে ফার্ন।
ফার্নের পাতা কাণ্ডের তুলনায় বেশ বড়। প্রথমে কুণ্ডলিত থাকলেও ধীরে ধীরে প্রশস্ত হয়ে ওঠে। ট্রি ফার্ন নামক এক ধরনের গুল্ম আমাদের দেশে বেশ পরিচিত। এরা দেখতে বেশ বড়, অনেকটা বৃক্ষের মতো। সাধারণত উপকূলীয় নদী কিংবা খালের তীরবর্তী স্থানে দেখা যায় টাইগার ফার্ন। লম্বা পাতাযুক্ত এই উদ্ভিদটি ম্যানগ্রোভ বা প্যারাবনের সবচেয়ে বড় ফার্ন। বর্ষার রানী কেয়াফুলও গুল্মজাতীয় উদ্ভিদ। সাধারণত সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপে এদেরকে বেশি দেখা যায়। কেয়াপাতার কোল থেকে ঝুলে পড়া সাদা রঙের ফুলগুলো চমৎকার শোভা ছড়ায়। এছাড়া বনবাজারে ফুটে থাকা কাঁঠালি চাঁপা ফুলটি অনেকেরই প্রিয়। বিভিন্ন বনে সচরাচর দৃশ্যমান গুল্মজাতীয় উদ্ভিদ দাদমর্দন। গাছের শাখায় শাখায় প্রচুর পরিমাণে ফোটে হলদে কমলা রঙের ফুল। ফুল গন্ধহীন হলেও বেশ আকর্ষণীয়। বহুল ব্যবহৃত মুর্তাও এক ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ। বাহারি নকশাখচিত শীতল পাটি তৈরি হয় এই মুক্তা থেকেই, যার সুনাম দেশকে ছাপিয়ে গেছে দেশের বাইরে। সুন্দরবনের নদীপথে চললে সবার নজর কাড়ে গোলপাতা গাছের সারি। নদী ও খালের পরতে পরতে সাজানো গুল্ম গোলপাতা আমাদের বনজ সম্পদের অন্যতম অংশ। লতাগুল্মের বেশিরভাগ প্রজাতি কীটপতঙ্গকে আকৃষ্ট করে বনের সামগ্রিক পরাগায়নে সাহায্য করে। এরা বন্য পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি বিভিন্ন উদ্যান ও বসতবাড়ির আঙিনাকেও সুশোভিত করে। কিছু লতাগুল্ম জাতীয় উদ্ভিদের বেশ অর্থনৈতিক মূল্য থাকলেও অধিকাংশের কাষ্ঠল মূল্য না থাকায় উদ্ভিদগুলো নির্বিচারে উজাড় করা হচ্ছে। তাছাড়া কিছু লতাগুল্মের ভেষজ গুণ থাকায় এদেরকে প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে আহরণ করা হচ্ছে, ফলে লতাগুল্মের অনেক গুরুত্বপূর্ণ প্রজাতি এদেশের প্রকৃতি থেকে ধীরে ধীরে বিলীন হতে বসেছে। তাই উপকারী দিক বিবেচনা করে লতাগুল্মসহ সকল প্রয়োজনীয় উদ্ভিদ সংরক্ষণে সবাইকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বনের লতা গুল্ম নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব জুনায়েদ কবির চৌধুরীর সাথে। কেমন আছেন জুনায়েদ ভাই? আছি ভালোই। জুনায়েদ ভাই বহু বছর বন বিভাগে ছিলেন এবং বন নিয়ে কাজ করেছেন। আমাদের আজকে একটু লতা গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে বলবেন। আমরা যদিও বাংলায় লতা গুল্ম দুইটা একসাথে মিশিয়ে ফেলি, লতা কিন্তু একরকমের গ্রুপ, গুল্ম অন্য ধরনের গ্রুপ। লতা বলতে আমরা যেগুলো বোঝাই সেগুলো মোস্টলি হচ্ছে এদের কাণ্ড শক্ত না, এরা সোজাভাবে দাঁড়াতে পারে না, এরা নর্মালি অন্য একটা গাছের উপরে ভর করে দাঁড়ায়। গুল্ম যেগুলো এগুলোর কাণ্ড সোজা কিন্তু এদের কাণ্ড খুব শক্ত না, বড় গাছ হয় না, মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের গাছের মতো হয়। লতার বৈশিষ্ট্য বলতে গেলে দুই রকমের লতা আমাদের আছে। একটা হচ্ছে যে লতাগুলো গাছে শুধু থাকে কিন্তু গাছ থেকে কোনো রস নেয় না, সে তার নিজের ফটোসিনথেসিস করে, মাটির থেকে রস নিয়ে ফটোসিনথেসিস করে নিজের খাদ্য নিজে তৈরি করে। আর আরেক গ্রুপের লতা যেগুলো, এগুলো মোস্টলি গাছের উপরে উঠে এবং গাছ থেকেই রস নেয়, যেমন ধরেন স্বর্ণলতা। লতার একটা বড় বৈশিষ্ট্য যেটা আমাদের দেশে যেসব লতা পাতা পাওয়া যায় এর বেশিরভাগই হচ্ছে ঔষধি বৃক্ষ। এদের ঔষধ এর কারণে এর শিকড়, এর কাণ্ড, এর পাতা, এর ফল সবই একটার একটা ঔষধের কাজে লাগে। আর গুল্ম যেগুলো সেগুলো ছোট গাছ, এগুলো একদম ছোট থেকে দুই দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি উঁচু থেকে শুরু করে আপনার 8-9 ফুট উঁচু পর্যন্ত হতে পারে। তবে এগুলোরও একটা ঔষধি মূল্য আছে আমাদের যেসব গুল্ম পাওয়া যায়। তবে গুল্ম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের এই প্রাকৃতিক অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের বেশি ইয়ে বেশি, ওয়াটারশেড ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে এর ইম্পর্টেন্স খুবই হাই। আপনারা হয়তো জানেন, আপনি দেখছেন হঠাৎ রাস্তায় চলতে চলতে একটু বৃষ্টি শুরু হলে একটা গাছের তলা গিয়ে দাঁড়ান। কেন দাঁড়ান? কারণ গাছ পানিটা কিছুক্ষণ ধরে রাখে, একটা বড় গাছ হয়তো কিছুক্ষণ পানি ধরে রাখে, এরপরে ওখান থেকে ট্যাপ পড়তে থাকে নিচের গাছে, আবার পড়ে এরপরে নিচের গাছে আবার পড়ে, এতে করে পানিটা বৃষ্টি যখন হয় এর থেকে ধরেন ঘন্টা দুয়েক পরে মাটিতে গিয়ে হয়তো টাচ করে, এরপরে এটা ফ্লো করতে শুরু করে। ফ্লো করতে করেও সে যদি গুল্ম থাকে আমাদের ফরেস্টে তাহলে সে কিন্তু খুব সোজাসুজি যেতে পারে না, এবং এই প্রসেসটাকে ইউজ করেই নদীতে পেরিনিয়াল ফ্লো হয়। যখন পানি বৃষ্টি হচ্ছে না তখনও কিন্তু আমরা ছড়ায় বা ছোটো ছোটো খালে বা নদীতে পানি পাই, এটার কারণে হচ্ছে এটা। এ প্রেক্ষিতে গুল্মর ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। এরা আন্ডারগ্রোথ হিসাবে ফরেস্টে থাকে, গুল্ম ইম্পর্টেন্সটা অনেক অনেক বেশি লতার থেকে। লতা কিন্তু এই এই কাজ বেশি একটা করে না। আমাকে একটা জিনিস বলবেন যে এই যে আমরা পরগাছা বলি, পরগাছাকে এই লতা সব ধরনের লতা কি পরগাছা, নাকি যে রস শুষে নেয় মূল গাছ থেকে তাকে পরগাছা বলি আমরা? পরগাছা আমরা নর্মালি সব লতাকেই বলি। আচ্ছা, কিন্তু পরগাছার মধ্যে যেগুলো প্যারাসাইটিক, যেগুলো গাছ থেকে রস শুষে নেয়, এগুলা আসলেই মানে ট্রু সেন্সে পরগাছা। কিন্তু কিছু কিছু পরগাছা যেগুলো গাছের মধ্যে শুধু আশ্রয় নেয়, যেমন ধরুন অর্কিড, সুন্দর ফুল ফুটে কিন্তু গাছ থেকে কিন্তু এ কোনো রস নেয় না, সে তার নিজস্ব খাদ্য নিজেই আহরণ করে, নিজেই তৈরি করে এডের রুটস থেকে। আচ্ছা, আমাদের দেশে যে বনো লতাগুল্ম আছে তাদের অবস্থা কি? আমাদের দেশে বনো লতাগুল্ম ডিগ্রেডেশনের সাথে সাথে ছোট লতা যেগুলো এগুলো কিন্তু সংখ্যা বেড়ে গেছে, কিন্তু বড় লতা যেগুলো ছিল আগে গাছে বেশি ছিল, ডিপ ফরেস্টে পাওয়া যেত, গিলালতা ধরে গুলঞ্চলতা ধরে, এগুলো ফরেস্ট কাটার সাথে সাথে, ফরেস্ট নষ্ট হওয়ার সাথে সাথে এগুলোর সংখ্যা অনেক কমে গেছে। এদের কমে যাওয়ার মূল কারণ কি তাহলে? অ্যাকচুয়ালি ফরেস্টাররা তো ফরেস্ট ম্যানেজ করে, এরা কিন্তু লতার প্রতি খুব একটা নজর আগে থেকে দেওয়া হয়নি। তারা মনে করতো যে বড় গাছটাই ম্যানেজ করা দরকার, বড় গাছ থেকে কাঠ পাওয়া যাবে, অতএব লতা আমাদের জন্য অবাঞ্ছিত, এরকমই একটা ভাব ছিল। জীববৈচিত্র্য যখন থেকে শুরু হলো বা জীববৈচিত্র্যের উপরে যখন ফোকাস শুরু হলো তখন থেকে লতার উপরে কিছুটা ইম্পর্টেন্স আসলো, এবং লতা এই ডাইভার্সিটির কানেকশনে লতা ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। কিন্তু ডাইভার্সিটির সাথে সাথে এইটা মনে রাখতে হবে যে লতা যদি বেশি হয় তাহলে কিন্তু গাছ আপনার ক্ষতি হবে, গাছের প্রোডাকশন কমে যাবে, ফরেস্টের প্রোডাকশনও কমে যাবে, বড় গাছ হয়তো অনেকটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি ফ্লোরাল ডাইভার্সিটি একটা এলাকায় রাখতে চান, একটা ইকোসিস্টেমে রাখতে চান, তাহলে আপনাকে লতাকে রাখতেই হবে। লতা যদি না থাকেন বা ডাইভার্সিটি কমে যাবে, স্পিসিস এক্সটিংশন হয়ে গেলে তো সেটা পাবেনই না। লতার আরেকটা ইম্পর্টেন্স আছে খুব ভালো, সেটা হচ্ছে যে লতাতে অনেক খুব কালারফুল ফুল ফুটে, এবং কালারফুল ফুল ইনসেক্ট
কে অ্যাটাক করে, বিশেষ করে প্রজাপতি টাইপের ইনসেক্ট বা হানিবি টাইপের ইনসেক্ট, এবং এইগুলা বড় গাছের পলিনেশনে কিন্তু খুব সাহায্য করে। এইটা মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা মূল যে কাজটি করে সেটা কি করে এরা? আচ্ছা, এটার মূল কাজ হচ্ছে আপনার গাছে যে লতাটা থাকে সেই লতাটা গাছের জন্যই একটা প্রোটেকশনের মতো কাজ করে, স্পেশালি এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম হয়। কিন্তু এগুলো বেশি থাকলে পরে আবার সমস্যা আছে, বেশি থাকলে পরে গাছটাই হয়তো মরে যাবে। যেমন ধরেন স্বর্ণলতা, যেটা কাসকোটা রিফ্লেক্স, এগুলো যদি বেশি হয়, আপনি দেখবেন গ্রামগঞ্জে বড়ই গাছে বিশেষ করে দেখা যায় যে একেবারে হলুদ হয়ে আসে লতায় এবং গাছটা হয়তো এক বছর পরে মরেই যাবে, এরকম হতে পারে। এই স্বর্ণলতা কি আপনার রস শুষে নেয়? হ্যাঁ, স্বর্ণলতা গাছের স্টেম থেকেই যে গাছটা যে খাদ্যটা তৈরি করে তার নিজের জন্য, সেই খাদ্যটা গাছের পাতায় মানে পাতার থেকে যখন ট্রান্সফার হয় নিচের দিকে তখনই সেইটা শুষে নেয়। আচ্ছা, যার জন্য এ গাছকে মেরে ফেলে। বড় লতাও কোনো কোনো ক্ষেত্রে দেখেন, যদি আপনি জঙ্গলে দেখলে দেখবেন যে গাছকে পেঁচাইয়া এমনভাবে চেপে ধরে যে আলটিমেটলি হয়তো গাছটাই মরে যায়। এইরকম কন্ডিশনে লতাকে যাইতে দেওয়া যাবে না, লতাকে রাখতে হবে একটা কন্ট্রোল সিচুয়েশনে, যাতে আপনার বায়োডাইভার্সিটি নষ্ট না হয়ে যায়। অ্যাট দি সেম টাইম এটা যাতে আপনার টোটালিটিতে ফরেস্টের বড় গাছ যেগুলো আছে জঙ্গলে, ইকোসিস্টেমে যে বড় গাছগুলো আছে এগুলোকে যাতে নষ্ট না করে। আচ্ছা, আপনার অনেক বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এদের সংরক্ষণ করতে আপনার সাজেশনটা কি? সংরক্ষণ করার জন্য যে দুই রকমেরই আসা ইয়ে করা যেতে পারে, একটা হচ্ছে এক সিটু সংরক্ষণ, মানে আপনি অন্য জায়গায় এনে লাগাইয়া রাখবেন, আর একটা ইন সিটু সংরক্ষণ, যেখানে আছে সেখানে রেখে আপনি এটাকে সংরক্ষণ করবেন। সংরক্ষণের অর্থ এটা না যে আপনি অনেক অনেক লতা শুধু করতে থাকবেন আর গাছ থাকবে না, এইটা না। সংরক্ষণের বেসিক উদ্দেশ্য হচ্ছে আপনি এই পরিমাণে একটা পপুলেশন রাখবেন যাতে এইটা কোনো সময় একটা বিপদ আপদ আসলে নষ্ট না হয়ে যায়, এবং এই পপুলেশনটা যাতে সাস্টেইনেবল হয়, যাতে সার্ভাইভ করে অল থ্রু দি ইয়ার বা মানে ভবিষ্যতে আরও 10 বছর 20 বছর পরেও যাতে লতাটা থাকে, এইটা ইম্পর্টেন্ট। কিন্তু লতা এমনভাবে বাড়তে দেওয়া যাবে না যে আপনার অরিজিনাল গাছকেই নষ্ট করে ফেলবে, কারণ লতা তো অন্য গাছের উপরে উঠে, সেই জন্য এটা এই দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক বনের লতাগুল্ম নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশের মোট উদ্ভিদের প্রায় 14% উদ্ভিদই গুল্মজাতীয় উদ্ভিদ। পুরো পৃথিবীতে প্রায় 11,000 প্রজাতির ফার্ন উদ্ভিদের মধ্যে বাংলাদেশে প্রায় 250 প্রজাতির ফার্ন পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে সনাতন চিকিৎসায় ব্যবহৃত ঔষধি লতাগুল্মের প্রায় 2,000 উদ্ভিদের নাম তালিকাভুক্ত রয়েছে, যার মধ্যে 450 থেকে 500 প্রজাতি জন্মে বাংলাদেশে। আমাদের দেশের গুল্মজাতীয় উদ্ভিদের কোনো প্রজাতি 15 থেকে 20 মিটার পর্যন্ত হয়ে থাকে। লতানো উদ্ভিদ ইন্ডিয়ান আইভি দেয়ালের আচ্ছাদন তৈরির জন্যে পৃথিবীর বহুল ব্যবহৃত ও অন্যতম জনপ্রিয় উদ্ভিদ। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে ক্যুইজ। গত পর্বের ক্যুইজটি ছিল বাংলাদেশে কোন স্তন্যপায়ী প্রাণীটি মহাবিপন্ন অবস্থায় আছে। সঠিক উত্তরটি হল এ, উল্লুক। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সৈয়দা সিবগাত আক্তার, গৃহিণী, বোয়ালখালী, চট্টগ্রাম। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্যুইজ। আমাদের আজকের ক্যুইজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফার্ন কোনটি? এ, টাইগার ফার্ন, বি, ট্রি ফার্ন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, বিভিন্ন কারণে বনভূমির পরিমাণ কমে আসায়
লতা গুল্মের বহু প্রজাতি হারিয়ে যাচ্ছে। ফলে এদের উপর নির্ভরশীল অন্যান্য প্রাণী প্রজাতিও আজ হুমকির মুখে। বৈচিত্র্যময় ও উপকারী এই লতাগুল্ম সংরক্ষণের জন্য নির্বিচারে বনভূমি উজাড় বন্ধ করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা খাও চাই 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 সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা খাও এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।